তিনি পূর্ব জীবনে এক মক্কাদেব নামে এক মানে রাজা হয়ে জন্ম নিয়েছিলেন। এই মক্কাদেব রাজা অত্যন্ত ধার্মিক ছিল, তিনি ছিলেন চক্রবর্তী রাজা। এই রাজা দীর্ঘদিন পর্যন্ত রাজ্য সিংহাসন প্রতিপালন করেছিলেন ধর্মসম্মত অনুযায়ী। পৃথিবীতে তিনি 84,000 বছর জীবিত ছিলেন। অনেক যৌবন প্রাপ্ত ছিল 84,000 বছর, বৃদ্ধকালীন সময় ছিল আরো 84,000 বছর। তাহলে 84,000 কত হলো? 168,000 বছর উনি জীবিত ছিলেন। ওনার একজন নাপিত ছিল, তিনি ছিল ওনার খুব মানে সেবা পরায়ণ, অত্যন্ত অনুগত। ওনার অনুচর এবং ওনার এই নাপিতকে বলল, যদি আমার মস্তকের মধ্যে কোনো যদি কোনোদিন যদি পক্ক খেয়ের যদি তুমি অবলোকন করো তাহলে তুমি আমাকে বলবে। তখন 1 বছর 2 বছর 10,000 5,000 20,000 40,000 80,000 84,000 বছর পর্যন্ত যখন তিনি রূপ রস ছেলে মেয়ে স্বামী স্ত্রী রাজ্য সিংহাসন সমস্ত কিছু নিয়ে সুখ অনুভব করার পরে যখন 84,000 বছর পূর্ণ হলো তখন ওনার মস্তকের মধ্যে এক গুচ্ছ চুল পক্ক হলো। তখন নাপিত বলল যে মহারাজ, আজকে আপনার মস্তকের মধ্যে চুলকি হয়েছে, পক্ক হয়েছে। তখন সে বলল, এই চুলটি উত্তোলন করে আমাকে আমার হস্তে প্রদান করো। তখন সে মস্তকের মধ্যে মস্তক থেকে সে চুলটি উত্তোলন করে তার হস্তে প্রদান করা হলো। তাই একটি পক্ক চুল হস্তে ধারণ করে এই সমগ্র পৃথিবীর অনিত্যতা সম্পর্কে সে অবলোকন করতে লাগলো। সে চিন্তা করতে লাগলো, হ্যাঁ, প্রথমত এই পক্ক চুল আমাকে বলছে তোমার মৃত্যুর সময় অত অত্যন্ত কাছে চলে আসছে। চুল ফাঁকি জঙ্ক মানে কি? মরণের সময় শাসাই দেন বা দেরি আছে, দেরি আছে। হ্যাঁ, তখন সে আমাকে এই পক্ক চুলটি আমাকে বলছে তোমার মৃত্যুর সময় অত্যন্ত কাছে কাছে চলে আসছে। দ্বিতীয়ত কথা বলছে যে তোমার এই জগৎ সংসারের অত্যন্ত মাতা পিতা প্রিয়, স্ত্রী পুত্র প্রিয়, এই সময় সবাইকে ছেড়ে তোমাকে একদিন চলে যেতে হবে। চতুর্থত কথা হচ্ছে এই আমাদের জীবনের সবচেয়ে প্রিয় কে, আমাদের জীবনের সবচেয়ে প্রিয় কে? জীবনকে পর্যন্ত ধ্বংস করে কি করে যেতে হবে? চলে যেতে হবে। সেই জন্য সদ্ধর্মের পূজার বিন্দু বললো, সে চিন্তা করলো, হ্যাঁ, আমার এই রাজ্য সিংহাসন, আমার এই রাজপ্রাসাদ, আমার লক্ষ কোটি স্বর্ণ মুদ্রা, হ্যাঁ, আমার অত্যন্ত প্রিয় আমার স্ত্রী, আমার অত্যন্ত প্রিয় আমার পুত্র করুণা, এমন এমনকি আমার এই প্রিয়তম শরীরটি আমাকে ছেড়ে চলে যেতে হবে। তাহলে যেহেতু এদেরকে ছেড়ে চলে যেতে হবে, তখন আমার কর্তব্য কি? তখন মক্কাদেব বলল যে আমার কর্তব্য কি? তাহলে সংসার জীবনে দেখুন প্রত্যেকটা মানুষ এরকম বহুবিধ অনিত্যময় ঘটনা, বহুবিধ অনিত্যময় বিষয় তাদের জীবনের মধ্যে কি হয়ে যায়, ঘটে যায়, ঠিক না? কিন্তু তবু আমাদের মন্তর জগতে কোনো সংশয়, কোনো ধর্মজ্ঞান, কোনো অনিত্যতা জ্ঞান জাগ্রত, কারণ মানুষ লাল নীল স্বপ্ন দেখতে ভালোবাসে, সেই অনিত্য দুঃখ আনন্দ স্বপ্ন দেখতে ভালোবাসে। জিন্দি লাল নীল, জিন্দি লাল নীল সবুজ ফলের দিকে বিন্দু বেশি, হ্যাঁ, দুর্গ অবলোকন করবো চিন্তা করে। হ্যাঁ, তখন সদনের পূজার বিন্দু এইভাবে যখন সেই বাস্তব বস্তুর সাথে যখন পরিচিত হলো, তখন তার মাতা পিতা, তার স্ত্রী পুত্র, তার ছেলে মেয়েকে ডেকে বলল যে আমার এখন গৃহ ত্যাগ করার সময় হয়েছে, আমার এখন সংসার ত্যাগ করার সময় হয়েছে, আমাকে সংসার ত্যাগ করবো, আমি ধর্ম আচরণ করবো, আমার বাদ বাকি জীবন ধর্ম আচরণ করে আমি যদি অপায়ে গমন না করি, দুঃখময় স্থানে গমন না করি, জন্ম জন্মান্তর কালে যাতে আমি সুখময় স্থানে গমন করি, সেরকম
সাধন আমাকে করতে হবে। তাহলে সদ্ধর্মের পূজার বিন্দু কোন দেখুন, একজন মক্কাদেব নামক একজন চক্রবর্তী রাজা যদি এক গুচ্ছ মাত্র পক্ক চুল দেখে তার সংসার জীবনে অনিত্য দুঃখ অনগ্মা জ্ঞান অবলোকন করে সংসার ত্যাগ করার জন্য সে উদ্বুদ্ধ হলো, আর সেক্ষেত্রে আমাদের সংসার জীবনে কত দুঃখ কত দুঃখ কত দুঃখ, কিন্তু তবুও আমাদের মনের মধ্যে অনিত্য দুঃখ অনগ্মা জ্ঞান জাগ্রত হয় না, বিক্ষ হলাম শ্রমণ হলাম, ঠিক না? এটার জন্য হসারি যাবে তো অনিত্য দুঃখ অনগ্মা জ্ঞান উৎপন্ন, অথচ দুঃখ দেখে রাখলো ও জানি দুঃখ গরম পড়বে কেন ও বুঝতে পারে, ঠিক না? অত সংসার জীবনে আজকে এই দুঃখ কালকে দেখছি শস্যই দুঃখ, তবু কিন্তু সংসার ত্যাগ করে। তাহলে সাধারণ পূজারবৃন্দ যখন এই বাস্তব সত্যটি সম্বন্ধে আমরা পরিচিত হতে পারি না, অনেক মানুষ ইচ্ছা করলে গৃহ ত্যাগ করতে পারে কিন্তু ফারলি ও নগরী ছেলে মেয়ে বিয়ে দিয়েছেন, ছেলে মেয়ে বড় হয়েছেন, পরিবারের কোনো দায়বদ্ধতা তার ঘরের মধ্যে আর কোনো দায়বদ্ধতা নাই, কিন্তু তবুও সঙ্গেও অতিবাহিত করতে গিয়ে ইচ্ছা অনিচ্ছাকৃত ভাবে অনেক পাপ করেছি, যে পাপ গুলো আমাকে কি করতে হবে? তো এই পাপে মুসলমান বুদ্ধ শাসক ক্ষমা চালিয়ে দেবো না? নিজের সৎকর্ম নিজের সাধনা নিজের নিজের সৎ জীবন যাপন করে এগুলোকে কি করতে হবে? নিরোধ করতে হবে, ক্ষমার কোন স্থান নাই। তলিত বান্ধব বৌদ্ধ ধর্ম মতন অন্য ধর্ম বলা যেতে ক্ষমা করে দেবে, কিন্তু আসলে কি ক্ষমা করে? যদি ক্ষমা চাইলে ক্ষমা দিন, যদি সত্য হয় তাহলে মূল্য কি হারো নিয়ে কর্মের বাইরে কিছু নাই বান্ধবে, নিশ্চয় বুঝত যে কেয়ারে কেয়ারে ক্ষমা করে, আবার কেয়ারে কেয়ারে ক্ষমা, ঠিক না? তাহলে প্রত্যেকটি কর্মের পেছনে কোন ক্ষমা নেই, সেজন্য সাধারণ কাম ধারণা পৃথিবীর প্রত্যেকটি বস্তুকে আমরা সুখ মনে করি, আলিঙ্গন করি, কেমন? কিন্তু সেটি সুখের অন্তরালে মহারক্ষ জড়িত হয়ে রয়েছে, অন্যায় অনুচিত, ন্যায় উচিত, ধর্ম সম্মত, পৃথিবীর প্রত্যেকটি বিষয় আপনি অনুভব করতে পারবেন, ঠিক না? ন্যায় ধর্ম এবং সত্য, ন্যায় ধর্ম এবং সত্য, ন্যায় মানে যেখানে কোনো অন্যায় নেই, ধর্ম মানে যেখানে ধর্ম নিহিত আছে, সত্য মানে যেখানে কোনো মিথ্যার আশ্রয় নেই, এই তিনটা বস্তুর উপর নির্ভর করে পৃথিবীর প্রত্যেকটি কর্ম আপনি করতে পারবেন, ইচ্ছা করলে নিজের কষ্ট অর্জিত সম্পত্তি প্রত্যেকদিন ভালো ক্ষমা বিরিয়ানি হয়ে কখনো কি এখনো মানা করবে না? না মানতে হবে, ইচ্ছা করলে আপনি বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে পারেন, যে কোনো একজন সুন্দর স্ত্রীকে নিজের স্ত্রী হিসেবে রাখতে পারেন, কি কি নিষেধ করবে? তুমি কেন বিয়ে করেছো? জেল ফাঁসি দিয়ে কোনো লড়াইবে না মারবে না? সেখানে ন্যায় ধর্ম এবং সত্য তিনটা বস্তু সেখানে কি আছে? ইচ্ছা করলে সন্তানের জনক জননী হতে পারবে, ইচ্ছা করলে কোনো পুরুষকে নিজের মনের মানুষ নিজের স্বামী রূপে গ্রহণ করতে পারবে, কিন্তু সেখানে কি থাকতে হবে? ন্যায় সত্য এবং ধর্ম। তাহলে পৃথিবীর গরিব ভারতীয় কোনো হাস আছে নাই, কিন্তু প্রত্যেকটি কর্মের পিছনে কি থাকতে হবে? ন্যায় সত্য এবং ধর্ম। যে মানুষ এই তিনটা কর্মের উপর নির্ভর করে ন্যায় ধর্ম সত্য এই তিনটে কর্মের উপর নির্ণয় করে যার জীবন অনুকরণ করে অনুসরণ করে, ও কখনো অন্যায় না করে, ওখানে মিথ্যা পথে না হলে ওখানে ধর্ম হতে না করে, সে ব্যবসা করছে ধর্মকে সাক্ষী রেখে ন্যায় সত্যকে সাক্ষী রেখে, ঠিক না? সেই অর্থ উপার্জন করেছে ন্যায় সত্য এবং ধর্মকে ঠিক রেখে,
যে সেই স্ত্রী গ্রহণ করেছে বা স্বামীকে স্বামী গ্রহণ করেছে অথবা সেই সন্তানের জন্ম দিয়েছে ন্যায় সত্য এবং ধর্মকে সাক্ষী রেখে থাকে, তার কখনো অধর্ম অসত্য অন্যায় হয়নি। সুতরাং ওই মানুষটিকে কখনো নরকের অসুরের যোগ্যকে যেতে হবে না। সে মনুষ্য লিখেগুলিও সার্থক মানুষ এবং মৃত্যুর পরেও একজন সার্থক মানুষ। স্বর্গের দেবলোক থেকে তাকে স্বর্গের দিব্য বিমান তাকে নিতে আসবে, ঠিক না? অনেক দিব্যস করি ওই পুরুষটির জন্য, তাকে স্বামীর উপর পাওয়ার জন্য দেবলোকে অনেক অনেক মহিলা অপেক্ষা করবে। এরকম একজন ধার্মিক মানুষ মরে গেলে সে আমার স্বামী হবে, এরকম অপেক্ষা করে না? গর্ব করে না? অনারলাই করে না? হ্যাঁ, অনারলাই করে না অনেকে। হ্যাঁ, ওই যে নন্দীও ছিল, নন্দীর ইহজীবন স্ত্রী ছিল, সংসার ছিল, পুত্র কন্যা ছিল, নন্দীর সব কিছু ছিল। কিন্তু নন্দী পৃথিবীতে বেঁচে থাকার সময়ে, পৃথিবীতে বেঁচে আছে, তার স্ত্রীর পুত্র সব কিছু আছে, ঠিক আছে, কিন্তু সেই মৃত্যুবরণ করার আগেই স্বর্গের ধাবতিংশ স্বর্গের 500 মানে 500 দিব্যাস করে তার জন্য অপেক্ষমান ছিল। কারণ ওই দেবকন্যারা জানে যে এই নন্দী উপাসক মৃত্যুবরণ করে আমাদের স্বামী রূপে এই দিব্য অভিমানের মধ্যে কি হবে, উৎপন্ন হবে অথবা জন্ম নেবে। তৈরি তৈরি চিন্তা করুন, আমরা ধর্মের মানুষ হলে স্বর্গ না দিয়ে দেবকন্যার অপেক্ষা করে না, না করে করে না? আর ওই তো অনারল্লাহ হকে করে না, অনারল্লাহ করে দুই চার আল্লাহ করে দেবো বলে দেখা পারবো। হ্যাঁ, আপনাদের জন্য যেমন সরকার দেবকন্যারা অপেক্ষা করে, ঠিক মহিলাদের জন্য করবে। যে কিরকম করবে, যে পৃথিবীতে যারা বুদ্ধের ধর্মের সঙ্গের সেবক ভক্ত যারা মানব লাভ, অথবা যারা সব চরিত্রবান স্বর্গের দেবলোকে গিয়ে যারা সবচেয়ে বেশি শক্তিধর প্রজ্ঞাবান জ্ঞানী দেবপুত্রের স্ত্রী হয়ে তারা জন্ম নেবে, কেমন? তো সে কারণে সাধারণের পূজার দেবেন, যারা ইহজীবনে যারা যে সমস্ত সৎপুরুষ ধর্ম ন্যায় সত্য এগুলো নিয়ে যারা অবস্থান করবে মৃত্যুর পরে, তারা যদি মানুষ হয় তারা ধনশালী হবে, সুন্দর হবে, যশস্বী হবে, কেমন? আর যদি মহিলা হয় তারা রাজা মহারাজা ধনশালী শ্রেষ্ঠ ধনকুবের এদের সহধর্মিনী হয়ে জন্ম নেবে। তো সেই জন্য সদ্ধর্মের পূজার বিধান। ওই মক্কাদেব চিন্তা করলো, আমি সারাটা জীবন এই স্বামী স্ত্রী টাকা পয়সা এগুলো উপার্জনের জন্য অনেক অধর্ম করেছি, সুতরাং আমি 84,000 জীবন আমি সময় আমি অতিবাহিত করেছি, জীবনের বাকি সময়টুকু আমি ব্রহ্মচর্যশীল পালন করব। তখন আরো 84,000 বছর তিনি ব্রহ্মচর্যশীল আচরণ করেছিলেন, ঠিক না? তো সময়ের নিজের লোভের কারণে, দেশের কারণে, মোহার কারণে, অজ্ঞানতার কারণে একজন গুণী পণ্ডিত, একজন ধর্মগুরুর অভাবে, একজন সৎ উপদেশ প্রদানকারী ব্যক্তির অভাবে যদি বা আমরা অনেক সময় বিপদগামী হই, কিন্তু আমরা তো সৎ হতে পারি। আজ থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে হতে পারি না, আজকে থেকে আমরা পরিবর্তন হয়ে যাব। আজকের পর থেকে আমরা কখনো অন্যায় অধর্ম অসত্য এগুলো আমরা করবো না, কেমন? যা করবেন ন্যায় সত্য ধর্ম এই তিনটি বিষয়ের উপর স্থাপন করে করবেন। যারা যারা অন্যায় অধর্ম এবং অসত্য জীবন যাপন করে জীবিত থাকতে নরক যাতনা ভোগ করে, জীবিত থাকতে কি ভোগ করে? তখন পার্শ্ববর্তী মানুষ বলে ওই সব এইবার জীবন ইয়ে করছি ক্যাং করে সব হইব না হইব, কারণ মানুষ তো মুখ দিয়ে বলে না কিন্তু জানে, মানুষের অনুভব হয়, আশেপাশের মানুষ সেটা বুঝতে পারে বা জানতে পারে, অনেক সময় সন্তানরাও বুঝতে পারে সেটা, ঠিক না? তখন ফাঁসা হতে তুমি না মরে হনুমরে বারো জীবন তুই, হ্যাঁ, অহং সন্তান যখন চিন্তা করে, হ্যাঁ, সে কি যখন গ্রস্ত হয় সে পাপ অনেক সময় কি হয়ে যায়, কমে যায় না? যে যে অসত্য অন্যায় অধর্মের মাধ্যমে যে কোনো কর্ম করবে সেজন্য তার কর্মের জন্য যদি অনুতপ্ত হয় তার কর্ম করবে কীরকমভাবে দেখুন। যেমন দেবদত্ত, দেবদত্ত বুদ্ধপদ রক্তপাত সংগ্রহের দুটি আনন্তারিক কর্ম করেছিল, সে আনন্তারিক কর্মের ফলে সে নরকে যাওয়ার কথা ছিল, নরকে অকল্প এক কল্পনা 100 কল্প থাকার কথা ছিল, কিন্তু সে 100 মানে শত শত কল্প সেখানে নরক যন্ত্রণা দুঃখ ভোগ করবে। সেই মৃত্যুর সময় যেহেতু বুদ্ধের কাছ থেকে ক্ষমা চাইছিল, বুদ্ধকে বন্দনা করেছিল, সেই জন্য সে তার কর্মের জন্য অনুশোচন অনুতাপ হয়েছিল, এই অনুতাপ অনুশোচনের কারণে তার নরক থেকে মাত্র 1 কল্প নরক যন্ত্রণা ভোগ করে সে মৃত্যুর পরে
মানে একজন পশ্চাৎপদ হিসেবে সে জন্ম নেবে, তাহলে সে নরকের আয়ু কমলো, আবার নরক থেকে মুক্ত হয়ে পশ্চাৎপদ হবে। এটা কেন হলো? তার কর্মের প্রতি সে অনুতপ্ত ছিল, সে দুঃখিত ছিল এবং সে ক্ষমা চেয়েছিল। তাহলে আজকে থেকে আপনারা যারা জ্ঞাত অজ্ঞাত জেনে না জেনে বুঝে শুনে যারা অকর্ম করেন, অন্যায় করেন, অধর্ম করেন, সেই জন্য অনুতপ্ত হবে, দুঃখিত হবেন, ক্ষমা চাইবেন, দেখবেন পাপের পূর্ণ আনুষঙ্গ, পাপের আনুষঙ্গ কি হয়ে যাবে, কমে যাবে। কেমন? তেমন মল্লিকা দেবী রাজরানী ছিল, কিন্তু তিনিও গোপনে ব্যভিচারে ছিল, একবার মাত্র ব্যভিচার করেছিল। এই ব্যভিচারের কারণে উনি আবার সেটার জন্য আজীবন অনুতপ্ত করে অনুতাপ করেছিল, আজীবন ক্ষমা চেয়েছিল। সেজন্য উনি মৃত্যুবরণ করার সাথে সাথে 7 দিনের জন্য নরকে যেতে হয়েছিল, 6 দিনের জন্য। তো সেজন্য আপনারা যদি কেউ যদি প্রাণী হত্যা, চুরি, ব্যভিচারি এবং অন্যান্য কোনো ভয়ঙ্কর কোনো অপকর্ম করে থাকেন, সেগুলোর জন্য অনুতপ্ত হবে। যদি বা নরকে যান তাহলে বেশি দিন থাকতে হবে না। আর যদি অনুতপ্ত না হয়ে মৃত্যুর আগ পর্যন্ত সে কর্ম করতেই থাকেন, তাহলে হাজার হাজার লক্ষ কোটি কল্প কল্পান্ত নরক যন্ত্রণা, প্রেত যন্ত্রণা, দুঃখ যন্ত্রণা, অপায় যন্ত্রণা, দুঃখ শেষ হবে না। কেমন? তো সে কারণে সব ধরনের প্রজাবৃন্দ বৌদ্ধ ধর্ম হচ্ছে সমস্ত মানবের ধর্ম। অর্থাৎ বৌদ্ধ ধর্ম ভালো মানুষের নাই, খারাপ মানুষের নাই, এই সত্যি না, এই সত্যি না। বৌদ্ধ ধর্ম হচ্ছে ভালো মন্দ, জ্ঞানী অজ্ঞানী মূর্খ সমস্ত মানুষকে সুস্থ করার জন্য, ব্যক্তি বিশেষ কোনো ব্যক্তির জন্য নয়। বৌদ্ধ ধর্ম সবর ডাহাই দস্য মদ গাঁজা যারা আপিল বাং নেশা দ্রব্য যারা সেবন করে, হ্যাঁ, যারা ব্যভিচারী, যারা অত্যাচারী, যারা অন্যায় আচরণকারী, সমস্ত মানুষের জন্য বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্ম কোনো ব্যক্তির জন্য নয়। সে কারণে সদর্ভের পূজার দেখুন দায়ী দায়িকা সকলে আপনারা স্বস্ব কর্ম, যে কায়ুধারে বাক্যধারে মনোধারে যে কর্ম করেন সেই কর্মের মাধ্যমে সকলেই প্রার্থনা করেছিলেন। মৎস্য করুণা মুদিতা অপেক্ষা, মৎস্য মানে কি? অপরের সুখ কামনা করা, করুণা, অপরের সুখী সুখী হওয়া, মুদিতা অপরের দুঃখী দুঃখী হওয়া। উপেক্ষা হচ্ছে কি? কে ভালো মন্দ বললেও থাকে না, ক্ষতি চিন্তা না করা। এই মূর্তি করুণা মুদিতা ছাড়ে ব্রহ্মবিহার দান করে সে মৃত্যুবরণ করে ব্রহ্মলোকে পদার্পণ করলেন। যখন আমাদের মহাকারুণ্যকে বুদ্ধ শ্রাবস্থের চেতবন অবস্থান করছিলেন, এই ধর্ম দেশনা মানে অসংখ্য বিক্ষ সংঘ সহদায়ক দেখ বসবাসীকের মাঝখানে দেশনা করেছিলেন। এই জাতক আপনি ধর্ম দেশনা শ্রবণ করে সেখানে যারা বিক্ষ সংঘ সহ দৃশ্য দৃশ্যমান যত সত্তা ছিল, অনেক সত্তা শ্রোতাপন্ন সক্ষে আগামী অনাগামী হল মার্গ হল মানে প্রতিষ্ঠা লাভ করেছিল। সে কারণে সদ্ধর্মী পূজার বিন্দুগুণ জীবনের সময়সীমার মধ্যে আমি বলছি না আপনারা বিনোদন, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য এগুলো আচরণ করবেন, এগুলো গ্রহণ করবেন না বা তাদেরকে ত্যাগ করে চলে আসুন আমি বলছি না, কিন্তু কতটুকু সময়ের জন্য আপনি সংসারে থাকবেন, কতটুকু সময়ের জন্য আপনি তৃষ্ণা সংসার নিয়ে চিন্তা করবেন সেটা একটা সময়সীমা রয়েছে। ও মানুষের এখন গড়াই 60 বছর, ঠিক না? তো গড়াই যদি 60 বছর হয় তাহলে 50 বছর পর্যন্ত অনাত্ম সংসারিক চিন্তাধারা এই গরম করবে। 50 বছরে ফরিলে তার সংসার চিন্তা গঠনের সময় নাই, একটা ধর্ম চিন্তা গরম করে। তাহলে 50 বছরের পরে একজন মানুষ যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে, স্ট্রোক হতে পারে, হার্ট স্ট্রোক হতে পারে, বড় রকম রোগ হতে পারে, ইত্যাদি ইত্যাদি হয়ে মারা যায়। প্রত্যেকটা গড়াই গড়াই মানুষ এখন 60-এর ওজনে বসাতে 60 থেকে 70 বছরের মধ্যে মারা যাচ্ছে। তাহলে 50 যখন চলে যাবে তখন আপনাকে ধর্মচিন্তা বাধ্যতামূলক করতে হবে। তো ঠিক আছে, মানুষ যখন 50 বছর পর্যন্ত 50 বছর পরে ধর্মচিন্তা করতে হবে না, যাই হোক আমার বয়স তো এখন 30, তাহলে 50 বছর পর্যন্ত তাহলে অপকর্মহীন করি না, তাহলে মনে মনে আবার কি মনে করবেন না কোনো, হ্যাঁ যে 50 দিন হয় তাহলে ভালো তো হবে, 50 বছর পর্যন্ত হারিয়ে ধর্মচিন্তা করি এমনি কেন হারি, ঠিক আছে না? আপনি 50-60 বছর বাঁচলে কি না বাঁচলে কি করবেন? যদি 50-এর আগে মারা যান অ্যাক্সিডেন্ট, রোগ ব্যাধি, স্ট্রোক ব্যাধি, এটা তো কোনো মৃত্যু তো কোনো কাউকে বলে কই আসে না, কই হয়ে যাবে না, ভাই আজ তুই তোলি এর এর কি বুঝছো না, এই যে কই হয়ে যাবে না, এই হবে না,
মৃত্যু বলে কই আসবে না, যে কোনো মুহূর্তে মৃত্যু চলে আসবে। সুতরাং যদি সেই অপকর্মের মাধ্যমে যদি আপনাকে দুঃখ পেতে হয়, আবার সেই ধর্ম আচরণের মাধ্যমে একটা সুখ প্রাপ্তি হতে পারে। কেমন আমার ধর্মকথা দীর্ঘায়িত করছি, আজকে সদর্ম সেবক সঙ্গ যারা চট্টগ্রাম মহানগরীর সংগঠনের যারা ছেলে আছে তারা কিন্তু ইয়াং ম্যান যুবক সবাই, তাহলে তারা এই মুসলিমদের ঈদের বন্ধের মধ্যে কিন্তু সবাই ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিনোদন জায়গায় ঘুরতে বেড়াতে চলে যাচ্ছে। যারা তো নিষিদ্ধ আছে সিঙ্গাপুর অন্য জায়গা ঘুরে গিয়ে না, যার তো কেনা হোমি তারা ডাহা যাবে ইন্ডিয়া যাবে, ইন্ডিয়া দার্জিলিং যাবে, জাফলং যাবে, না যার তো কেনা হোমি তারা হয়েছে না পক্ষগত যাই, আর যার তো কেনা হোমি তারা হচ্ছে না সাইজ যাই হসপিটাল যাবে তো ঠিক নাই সিভি চালিয়ে যাই কিন্তু না। হ্যাঁ, আর যারা ধার্মিক ধনশালী হোক দরিদ্র হোক বা গরিব হোক তারা হতে বন্ধ করতে পারে যত যেতে আসতে না আছে এটা ঘুরি 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 বুঝছেন না। তো সেই জন্য জীবনের 365 দিনের ভিতর প্রত্যেক দিন শান্তি গরম করে, হয়তো অফিস বা ব্যবসা বাণিজ্য তো হয়তো এই যে মুসলিমদের অথবা বৌদ্ধদের কিছু ধর্মীয় কিছু রীতিনীতি আছে হয়তো বন্ধ থাকবে 3 দিন 7 দিন 5 দিন 2 দিন, তো বেতন মিলে 15 দিন হতে 20 দিন তার তো বেশি হতো। তাহলে 365 দিন সহজে গরম পড়ে, ছেলে মেয়েরে সময় দম পড়ে, ব্যবসা বাণিজ্য গরম পড়ে, 1200 দিন বন্ধ করে ইনো বলে তারা তো কি গরম পড়ে। হ্যাঁ ঠিক না, না ওই ওটা কি মন করে অনমন আনি মন এই যে বেড়ান ধরে গরম করে ব্যবসা বাণিজ্য সহজে পরে প্রতিদিন স্ত্রীর সময় না দেন, প্রতিদিন ছেলে মেয়ের ব্যবসা বেড়াবে না। হ্যাঁ।